এটা হচ্ছে কি প্যান্ট্রি হিসেবে আমাদের ক্লায়েন্ট ব্যবহার করতে পারবেন আমরা এখানে একটা ফোল্ডিং ডোর ব্যবহার করেছি আপনার স্পেসটা নষ্ট হবে না এখানে আমরা গর্জন বোর্ড ব্যবহার করেছি এবং ভিতরে স্পটলাইট ব্যবহার করেছি সফট ক্লোজিং দেখেন জোরে ধাক্কা দিলেও এটা সফটলি যে ক্লোজ হবে ওয়াটারপ্রুফ হিটপ্রুফ এবং যে বোর্ডগুলো ব্যবহার করি এগুলো কিন্তু ভার্মিন অ্যাটাক ফ্রি কোনো ধরনের ঘুণপোকায় আক্রমণ করবে না ফাইবার্স এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমরা রিপ্লেস করে দেব আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা আবারো কিন্তু লাইভ আরও একটা প্রজেক্টে চলে আসলাম ডিজাইন এজের এর আগেও আপনারা কিন্তু অনেক ভিডিও দেখেছেন আমরা কিন্তু অনেক ভিডিও করেছি তো আজকে মোটামুটি 2300 স্কোয়ার ফিটের খুব চমৎকার একটা ফ্ল্যাটে চলে আসলাম তারা আসলে এই ফ্ল্যাটে কী কী কাজ করেছে সেটাই আমরা জানাবো আর ডিজাইন এজ থেকে আমাদের সাথে আজকে নীলুফর আপু রয়েছে তো আপু আপনারা তো সারা বাংলাদেশেই এই ধরনের সার্ভিসগুলো দেন আচ্ছা তো বিশেষ করে যারা আসলে ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইন করতে চান অফিসের আপনারা কোনো শোরুমের সকল ধরনের ইন্টেরিয়র সাপোর্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেকেই চিন্তা করে আপু শুধু কি ঢাকায় আপনারা সাপোর্ট দেন না ঢাকার বাইরে বাংলাদেশের 64টা জেলায় যে কোনো জেলাতেই আপনারা সার্ভিসগুলো দিচ্ছেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরের অল ওভার বাংলাদেশ সব জায়গাতেই আমরা সার্ভিসটা দিই সার্ভিসটা প্রোভাইড করা এবং তাদের প্রতিটা দেখা যাচ্ছে এখানে যে কাজগুলো আমরা দেখাবো সবগুলো প্রোডাক্টের উপরেই কিন্তু 5 ইয়ার ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে 5 ইয়ার্স এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমরা রিপ্লেস করে দেব আচ্ছা রিপ্লেস করে দিবে তো আশা করি যারা আসলে ইন্টেরিয়রের কাজ করাতে চান অনেকে কিন্তু চায় অনেকের বাসাটা মানে শখের একটা বাসাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য তো আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা আপনাদের বাসাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবেন এই বিষয়টাই আজকের ভিডিওটাতে আমরা আলোচনা করব কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক তো দর্শক যেটা বলছিলাম আমরা ডিজাইন এজের কিন্তু আরও একটা লাইভ প্রজেক্টে চলে আসলাম আর এখানে তারা দেখা যাচ্ছে 2300 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটে কাজ করাচ্ছে তো এখানে কী কী কাজ করেছে আমরা মূলত আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো আর আমাদের সাথে আজকে সহযোগিতা করবে রয়েছে নীলুফর আপু তো আপু কেমন আছেন আসসালামু আলাইকুম আমি ভালো আছি ওয়ালাইকুম আসসালাম তো আপু এই প্রজেক্টে আপনারা কী কী কাজ করেছেন আমাদেরকে যদি একটু বিস্তারিত বলতেন আচ্ছা আমরা এই প্রজেক্টে মোটামুটি ফুল ফ্ল্যাটেই কাজ করেছি প্রত্যেকটা কর্নারে আমরা কাজ করার চেষ্টা করেছি কিচেন থেকে শুরু করে ডাইনিং রুমে ডিনার ওয়াগন সিলিং এবং ওয়াল ক্লোজেট সেই সাথে টিভি ক্যাবিনেট এছাড়াও বিভিন্ন ধরনের ছোটো ছোটো কাজও করা হয়েছে আচ্ছা আমরা এই বাসার ড্রয়িং রুমে আছি আমরা ড্রয়িং রুমে কিন্তু বেশ কিছু কাজ করেছি সিলিং থেকে শুরু করে টিভি ক্যাবিনেট এবং এখানে একটি বুকশেলফ রাখা হয়েছে আচ্ছা আমরা একটু দেখাই এটা হচ্ছে একটা বুকশেলফ তৈরি করা হয়েছে তাই তো দেখেন আর ভেতরে কিন্তু ওয়ার্ম কালার দেয়া হয়েছে ওয়ার্ম লাইট ব্যবহার করা হয়েছে যেন ভিতরটাকে হাইলাইট করে একটা রিফ্লেক্ট আসে আচ্ছা আচ্ছা ওকে তো এখানে একটা বুকশেলফ তৈরি করা হয়েছে আর নিচের দিকে জায়গাটা যদি আমরা দেখি এখানে এই জায়গাটাতে আমরা ওয়াশিং মেশিনের জন্য একটা স্পেস রেখেছি আচ্ছা এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আচ্ছা একটা ওয়াশিং মেশিনের দেখা যাচ্ছে জায়গা স্পেস রাখা আছে আর এখানে যদি দেখাই আর এখানে ক্যাবিনেটস করা হয়েছে ক্যাবিনেট করা হয়েছে ওকে আচ্ছা আচ্ছা আর এই পাশটাকে আমরা যদি একটু দেখাই এই পাশে হচ্ছে একটা টিভি ক্যাবিনেটের জন্য মনে হয় আলাদা জায়গা দিয়ে রাখা হয়েছে এই জায়গাটাতে ফুল দেয়ালটাতে আমরা টিভি ক্যাবিনেটের জন্য একটা ইউনিট করেছি এখানে অ্যাজ ইউজুয়াল ড্রয়ার রাখা হয়েছে আর এই এইচপিএল শিট এবং টিভির ব্যবহার করে আমরা ফুল এখানে আপনারা এইচপিএল শিট ইউজ করেছেন তাই তো জি এইচপিএল শিট ব্যবহার করেছি এগুলো তো কাস্টমারকে আপনারা ওয়ারেন্টি সাপোর্টও দিচ্ছেন অবশ্যই আমরা 5 ইয়ার্স এর ওয়ারেন্টি দিচ্ছি 5 ইয়ার্স এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমরা রিপ্লেস করে দেব আচ্ছা আর এখানে ড্রয়িং রুমের আমরা এই পাশটা যদি দেখাই সিলিং এ আপনারা কি কাজ করেছেন আমাদেরকে আমরা সিলিং এ ফুল স্কোয়ার শেপের একটা সিলিং কমপ্লিট করেছি এবং স্পটলাইট স্ট্রিপ লাইট ব্যবহার করেছি আচ্ছা আচ্ছা এবং ওয়ার্ম লাইটও আছে এখানে আপনারা যদি দেখেন ওয়ার্ম লাইটও আছে এখানে কালার কিন্তু আপনার অন্যান্য কালারও অনেক লাইটও হয়ে থাকে জি আমরা এখানে হোয়াইট কালারে ডোকো পেইন্ট করেছি আমরা নরমালি দেখা যায় যে যে ফোল্ডিং ডোর এবং সিলিং এ আমরা ডোকো পেইন্ট করে থাকি তো এই পাশে আমরা দেখছি ড্রয়িং রুমের পাশে যে বেলকনি আছে বাহিরে কিন্তু অনেক সুন্দর দৃশ্য দেখা যাবে এখান থেকে আর এখানে হচ্ছে একটা স্লাইডিং ডোর ইউজ করেছে এখানে আমরা স্লাইডিং না এটা একটা ফোল্ডিং ডোর ফোল্ডিং ডোর আচ্ছা আচ্ছা ওকে আমরা এখানে একটা ফোল্ডিং ডোর ব্যবহার করেছি এই ফোল্ডিং ডোরটার ব্যবহার করার বিশেষত্ব হচ্ছে আপনার স্পেসটা নষ্ট হবে না এটা কিন্তু দুই পাশ থেকে আপু এই পাশেও এটা রয়েছে তাই তো হ্যাঁ এটা দুইটা পার্টের কেউ যদি চান একটা পার্টের করতে সেটাও করে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এক পার্টে চাইলে এক পার্টও করা যাবে দুই পার্টে চাইলে দুই পার্টও করা যাবে আচ্ছা আবার খুলে একটু দিবেন
আমরা আবার খুলে দেখাই দেখেন এটা কিন্তু আপনার স্পেস নষ্ট করবে এবং এটা কি দিয়ে তৈরি করা এই ডোরটা এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আউটসাইডে বা বেলকনিতে যেগুলো আমরা ব্যবহার করি এটা অ্যালুমিনিয়াম দিয়ে এবং ইনডোরে যদি দেই সেটা উডেন ফোল্ডিং আচ্ছা মানে এটাতে পানি টানি তো কোনো প্রবলেম হবে না পানি টানি তো কোনো প্রবলেম হবে আচ্ছা এটা আবার একটু খুলে দেবেন আমরা আবার দেখাই এটা একটু খুলে দিই দেখেন এটা কিন্তু আপনার বাসার স্পেস একদমই নষ্ট করবে না ওকে খুবই চমৎকার এখন দেখেন এখন ভেতরের স্পেসটা আপনার অনেক সুন্দর কিন্তু দেখা যাচ্ছে তো আপনারা চাইলে এভাবে খুলে এবং লাগিয়ে ইউজ করতে পারেন আর একটা বিষয় আমি একটু জানিয়ে রাখি আমাদের এই অ্যালুমিনিয়ামের ফোল্ডিং ডোরটা কিন্তু 70 থেকে 80% সাউন্ড প্রুফ করবে আচ্ছা 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 মানে ভেতরের সাউন্ডটা দেখা যাচ্ছে আমি যখন আটকে দিব বাইরের সাউন্ডটা ভেতরে যাবে না তো পাশাপাশি আপু এখানে চমৎকার একটা আমরা দেখছি এটা মূলত কি কাজ করেছেন আপনারা আমরা এখানে ড্রয়িং আর ডাইনিং এর পার্টিশনে একটি লুভার ডিজাইনের পার্টিশন রেখেছি এবং ওপেন শেলফ টাইপের এখানে যদি আমাদের ক্লায়েন্ট শোপিস রাখে বোথ সাইডে কিন্তু ভিজিবল হবে আচ্ছা ভিজিবল হবে এটা যেরকম এই পাশ থেকেও দেখা যাচ্ছে আর এই পাশ থেকেও যদি আমরা দেখাই খুব চমৎকার এখান থেকেও কিন্তু দেখা যাচ্ছে আর এটা ম্যাটেরিয়ালসটা আপনারা কি ইউজ করেছেন এটাতে আমরা গর্জন বোর্ড ব্যবহার করেছি আচ্ছা আচ্ছা গর্জনের কাস্টমার চাইলে তো অন্যান্য কাঠও ইউজ করতে পারবে হ্যাঁ কাস্টমার যদি চান যদি শুধু লুবার দিয়ে করতে চায় সেটাও করে দেওয়া যাবে তো নেক্সট আমরা ডাইনিং রুমে আসলাম ডাইনিং রুমে আপু কি কি কাজ হয়েছে আমাদেরকে যদি একটু বলতেন ডাইনিং রুমে কিন্তু আমরা এই জায়গাটাতে এই কর্নারটাতে আমরা একটি ডিনার ওয়াগন রেখেছি এবং ডান সাইডে আরেকটাও আছে ওটা একটা শেলফ ডিনার ওয়াগনের মতো করা হয়েছে এখানে আমরা গর্জন বোর্ড ব্যবহার করেছি এবং ভিতরে স্পট লাইট ব্যবহার করেছি ক্লায়েন্ট যখন এখানে কোকারেজ আইটেম বা কোনো কিছু রাখবেন ভিতরটা রিফ্লেক্ট করবে মানে হাইলাইট হবে আচ্ছা আচ্ছা আর নিচের দিকে এখানে ওভেন রাখার স্পেস আছে এখানে ওভেন ব্লেন্ডার যে কোনো কিছু এখানে রাখতে পারবে এখানে একটা ড্রয়ার রেখেছি মানে অ্যাজ ইউজুয়াল যে ড্রয়ারগুলো থাকে ক্লায়েন্ট যে কোনো ভাবে এটা ইউজ করতে পারবে উপরে ড্রয়ার এবং নিচে হচ্ছে আপনার আচ্ছা নিচের দিকে আপনার হচ্ছে কিছু দেখেন আমরা যদি দেখাই আপনার বড় জিনিসপত্র রাখার জন্য কিছু ক্যাবিনেট স্টোরেজ আছে এখানে অনেক কিছু স্টোর করতে পারবেন আচ্ছা পাশাপাশি আমরা যদি এই পাশটাও দেখাই এই পাশটাও কিন্তু আপনার যেহেতু এখানে ডাইনিং টেবিল থাকবে ডাইনিং টেবিলের পাশে আপনার আনুষঙ্গিক জিনিসপত্র রাখার জন্য কিন্তু এখানেও কিন্তু একটা স্পেস করা হয়েছে খুবই চমৎকার দেখতে আচ্ছা উপরে যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করেছি এটা হচ্ছে আর্টিফিশিয়াল স্টোন এটা আমরা নিজেরাই দিচ্ছি আচ্ছা আচ্ছা এটা কিন্তু নর্মালি স্টেইন ফ্রি থাকে দেখা যায় যে মার্বেল অনেক সময় স্টেইন মানে সোক করে এটা কিন্তু কোনো কিছু সোক করবে না আচ্ছা 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 ওকে ইজিলি ক্লিন করা যাবে আচ্ছা আর নিচের দিকে যদি আমরা যদি দেখাই নিচের দিকেও হচ্ছে এখানে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে তাক তাক করা হয়েছে আপনারা আপনাদের আনুষঙ্গিক জিনিসপত্রগুলো কিন্তু রাখতে পারবেন এখানে ম্যাটেরিয়ালস ইউজ করেছেন কি আপু এখানেও আমরা 18 mm থিকনেসের গর্জন বোর্ড ব্যবহার করেছি এবং উপরে যে ম্যাটেরিয়ালটা দেখছেন এটা হচ্ছে এই স্প্রেডশিট এটা কিন্তু 1 mm থিকনেসের এবং এটার পেস্টিংটা কিন্তু আমরা নিজেরাই নিজেদের ফ্যাক্টরিতে করে থাকি পাশাপাশি আমরা যদি এই পাশে দেখাই চমৎকার একটা বেসিনের নিচে বেসিনের ক্যাবিনেট করা হয়েছে তাই তো বেসিনেট করা হয়েছে এই উপরে কিন্তু আর্টিফিশিয়াল স্টোনটা ব্যবহার করেছি আমরা আচ্ছা 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 ওকে এটা আর্টিফিশিয়াল স্টোন এবং নিচে হচ্ছে খুব চমৎকার করে পাল্লা করা হয়েছে এই পাশে ডাইনিং স্পেসেও ছোট একটা বারান্দাতে অ্যালুমিনিয়ামের ফোল্ডিং ডোর ব্যবহার করেছি এবং উপরে কিন্তু একটা পিলমেট রেখেছি আচ্ছা 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 এখানে চাইলে সে পর্দাও পর্দা হ্যাং করতে পারবে তো পাশাপাশি এখানে আমরা একটা বেডরুমে এসেছি এই বেডরুমটায় কি কি কাজ করেছেন আপু আপনারা এখানে এই বেডরুমে কিন্তু আমরা একটা ফুল হাইটের একটা ওয়াল ক্লোজেট রেখেছি এবং এটা কিন্তু গ্লাস ডোর ব্যবহার করা হয়েছে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তিনি চেয়েছিলেন একটা গ্লাস ডোর ব্যবহার করবেন যেহেতু এখানে একটা এইখানে কোনো ড্রেসিং ইউনিট নেই সো তিনি চাচ্ছিলেন এই গ্লাস ডোরটা ড্রেসিং ইউনিট হিসেবে ব্যবহার করতে আচ্ছা 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 ওকে এটা কিন্তু টোটালি ব্ল্যাক কম্বিনেশন যেমন উপরে এইচপিএল শিটটা ব্ল্যাকের মধ্যে দেওয়া হয়েছে সেই সাথে এই যে অ্যালুমিনিয়ামের ফ্রেমটাও কিন্তু ব্ল্যাকের মধ্যে রাখা হয়েছে এবং ভিতরে হিউজ পরিমাণের স্টোরেজ আছে হ্যাঁ স্পেস আছে ক্লায়েন্ট যেভাবে অর্গানাইজ করে রাখতে চান তিনি সেভাবে পারবেন অ্যাজ ইউজুয়াল ড্রয়ারও দেওয়া আছে সবগুলো ড্রয়ার এবং আমরা সবগুলো কিন্তু ব্ল্যাক কালারের হ্যান্ডেল ব্যবহার করেছি ম্যাচিং করে ব্ল্যাক করে আপনার হ্যান্ডেল ইউজ করা হয়েছে পাশাপাশি এই পাশটা যদি আমরা দেখাই এই পাশটা কিন্তু আরো একটা ইউনিট করা হয়েছে এখানে হ্যাঙ্গার পোর্শন রাখা হয়েছে কোট হ্যাঙ্গার বা শাড়ি যে কোনো কিছু হ্যাং করে রাখতে পারবেন আমরা এখন এই বাসার মাস্টার বেডে যাব আচ্ছা আমরা এখন কিন্তু মাস্টার বেডে চলে আসলাম তো মাস্টার বেডে আপু আপনারা কি কি কাজ করেছেন মাস্টার বেডে এখানে এই দেওয়ালটাতে আমরা টিভি ইউনিট রেখেছি লুভার এইচপি শীট এবং টিভিট ব্যবহার করে এটা কিন্তু টিভিট
টিভিট ব্যবহার করে আমরা একটা টিভি ইউনিট কমপ্লিট করেছি আচ্ছা এখানে আপনারা এগুলো কি ইউজ করেছেন আপু বলছিলেন এটা হচ্ছে লুভার লুভার ইউজ করা লুভার ব্যবহার করে এটা ইউনিক একটা ডিজাইন ক্রিয়েট করা হয়েছে আচ্ছা আচ্ছা আর মাস্টার বেডের এই পাশটা আমরা যদি দেখাই এই পাশটা হচ্ছে এটাও কিন্তু ফুল হাইটের একটা ওয়াল ক্লোজেট রেখেছি এটা উড গ্রেইন মানে উডেন টেক্সচারের মধ্যে এখানে আমরা ব্ল্যাক প্রোফাইল হ্যান্ডেল ব্যবহার করেছি ইভেন আমি একটু যদি খুলে দেখাই এখানেও কিন্তু হিউজ স্টোরেজ আছে এখানে হ্যাঙ্গিং পোর্শনটা আচ্ছা কোট হ্যাঙ্গার করা হয়েছে ছোট ছোট দেখা যাচ্ছে কিছু সিকিউরিটি ডয়ার দেওয়া হয়েছে আর পাশেগুলো একটু আমরা দেখাই উপরেও কিন্তু অনেক স্পেস আছে আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনারা ইজিলি ক্লিন করতে পারবেন থিনার অ্যালকোহল যে কোনো কিছু দিয়ে যে কোনো ক্লিনার দিয়ে কিন্তু সুন্দর মতো মানে এগুলো ইজি ক্লিন করতে পারবো আচ্ছা 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 ওয়াশেবল আর কি আচ্ছা আচ্ছা এগুলো আপনারা ইজি ক্লিন করতে পারবেন আর 5 ইয়ার্স এর ওয়ারেন্টি আপনারা দিচ্ছেন কাস্টমার আচ্ছা এই জায়গাটাতে একটু দেখাই এই জায়গাটা হ্যাঙ্গিং পোর্শনের সাথে সাথে নিচে একটা অর্গানাইজার বক্স রাখার জন্য একটা স্পেস করা হয়েছে ম্যাডাম বা আমাদের অনারেবল ক্লায়েন্ট যদি চান তার অর্নামেন্টস গুলো এখানে অর্গানাইজ করে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে আর এই পাশে আমরা যদি দেখাই এখানে আরেকটা এটা মূলত আসলে এখানে এখানে একটা ওয়াল প্যানেলিং করা হয়েছে এখানে কিন্তু উডেন টেক্সচারের মধ্যে টিভিট ব্যবহার করে একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট করেছেন আমাদের ডিজাইনাররা আচ্ছা আচ্ছা জাস্ট একটা একটা বেডরুম একটা ডিজাইন তৈরি করা হয়েছে এটাও কিন্তু দেখতে খুবই অসাধারণ লাগছে এই বাসার যে চাইল্ড বেডটা এই চাইল্ড বেডে কিন্তু আমরা এই কর্নারটাকে কাজে লাগিয়ে ফুল হাইটের একটা ওয়াল ক্লোজেট রেখেছি এবং সেই সাথে আমাদের ক্লায়েন্ট চেয়েছিলেন এখানে একটি ড্রেসিং ইউনিট রাখতে সুন্দর করে একটা ড্রেসিং ইউনিট রাখা হয়েছে এবং পিছনে কিন্তু স্ট্রিপ লাইট ব্যবহার করা হয়েছে এই ব্যাক পোর্শনটাকে আচ্ছা আচ্ছা লাইটটা কিন্তু অফ করে দিলেও দেখেন কত এবং আপনার প্রয়োজন হলে আপনারা কিন্তু দিতে পারবেন চমৎকার লাগছে ওকে আর এখানে মানে ড্রেসিং টেবিল হিসেবে কিন্তু কাজ করবে দেখেন জি এটা ড্রেসিং ইউনিট ওকে খুবই চমৎকার এটা ড্রয়ার আচ্ছা তো আপনারা কিন্তু দেখেন এটা করা হয়েছে আপনারাও চাইলে কিন্তু আপনার বাসাতে এভাবে করতে পারবেন এখন আপনাদেরকে আমাদের এই বাসার কিচেনটা দেখাবো মডুলার একটি কিচেন কমপ্লিট করেছি আমরা এখানে প্রথমে আমি যদি দেখাই যে আর্টিফিশিয়াল স্টোনটা এটা কিন্তু আচ্ছা সাথে ম্যাচিং করে করা হয়েছে মানে ক্যাবিনেটস গুলোর সাথে এইচপি এর সাথে ম্যাচিং করে আমাদের ক্লায়েন্ট এটা চেয়েছিলেন এইভাবে করে দিয়েছে আর এখানে আপনার শীট গুলো কি এইচপি এর শীট হ্যাঁ এগুলো এইচপি এর শীট এবং ভিতরে যেটা ব্যবহার করে সেটা হচ্ছে গর্জন বোর্ড 18 এমএম থিকনেস এর গর্জন বোর্ড উপরে যে প্রোফাইল হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শ্যাম্পেন কালারের আচ্ছা শ্যাম্পেন কালারের এইগুলো কিন্তু শ্যাম্পেন কালারের সবকিছু আমরা শ্যাম্পেন কালারের দেখতে সুন্দর লাগছে এটা কিন্তু ফুল আমরা যদি দেখাই ফুল কিচেনে কিন্তু আসলে করা হয়েছে দেখতেও চমৎকার লাগছে ওকে আচ্ছা কিচেনের আমরা লাইট গুলো একটু দিয়ে দিই আচ্ছা কিচেনের লাইট দিলে কিন্তু দেখেন আরো সুন্দর লাগছে এখানে ওকে এই জায়গাটা দেখতেও কিন্তু খুবই এখন গর্জিয়াস লাগছে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কি প্যান্ট্রি হিসেবে আমাদের ক্লায়েন্ট ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু অ্যাডজাস্টেবল অ্যাডজাস্টেবল চাইলে পছন্দ মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা হচ্ছে ডাবল ভার্টিক্যাল পুল আউট প্যান্ট্রি হিসেবে ইউজের জন্য একদম বেস্ট আচ্ছা এখানে একটা ওকে স্টোর দেখেন আপনারা অনেক সুন্দর করে কিন্তু আসলে পুরো কিচেনটা তৈরি করা হয়েছে আর এই পাশটাও আমরা একটু দেখাই আমরা আসলে সব মানে কিচেন যদি ছোট হয় সে ছোট জায়গাগুলোকে প্রত্যেকটা কর্নারকে কিভাবে কাজে লাগানো যায় সেই চেষ্টা করে ওইভাবে আমাদের ডিজাইনাররা ডিজাইন করে থাকেন আচ্ছা 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 ওকে আচ্ছা আর হিউজ স্টোরেজ আছে এখানে আচ্ছা এখানে আপনার যদি আমরা দেখাই এখানে চুলাটা রাখা হয়েছে চুলার উপরে যদি আমরা একটু দেখি চুলার নিচেও কিন্তু অনেক সুন্দর করে দেখা যায় আপনারা যে ডিশগুলো রাখতে পারবেন আচ্ছা এখানে আর একটু বলি এখানে যে আমরা একটি পিভিসি বোর্ড ব্যবহার করেছি অনেক সময় দেখা যায় যে ভাতের মার বা পানি পড়ে বোর্ডটা যেন নষ্ট না হয়ে যায় এই জন্য বোর্ডটা ব্যবহার করা এবং এখানে কিন্তু এয়ারপাস ব্যবহার করা হয়েছে গন্ধ বা সাফোকেশন হয় ওই জিনিসটা যেন না হয় এটা আমরা এয়ারপাসটা ব্যবহার করেছি আচ্ছা আর এখানে কিচেন হুড কিচেন হুডের উপরেও কিন্তু দেখেন কত সুন্দর করে আসলে এইচপিএল শীট দিয়ে কাজ করা হয়েছে এই অ্যাক্সেসরিজ গুলো কিন্তু আমাদের কাছে পাবেন অ্যাভেলেবল পাবেন এখানে একটা পিভিসি কাটলারি ট্রে আছে আপনাদের সব কাজগুলোই আসলে দেখলাম তো আপনারা এই সার্ভিসগুলো কাস্টমারদেরকে আসলে কিভাবে দিচ্ছেন
আসলে আমরা ঢাকা শহর ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু কাজ করি ইভেন আজকে যেখানে এসেছি এটা হচ্ছে নারায়ণগঞ্জে সিলেট নারায়ণগঞ্জ তারপর চিটাগং রাজশাহী খুলনা যশোর এই জায়গাগুলোতে কিন্তু আমরা অলরেডি কাজ করি আচ্ছা আপনারা কাজগুলো কিভাবে করছেন এটা কি ক্লায়েন্টের বাসায় যে কি আবার দেখা যাচ্ছে অনেকে চিন্তা করে যে আমার বাসাটা কি খালি বাসায় থাকতে হবে নাকি আপনার অনেক সময় তো ক্লায়েন্ট উঠে যায় একটা ফ্ল্যাটে উঠে গেল সে চিন্তাগুলো তিন বছর পরে সে ইন্টারভিউ করবে সেই অবস্থাও কি আপনারা করে দিচ্ছেন কিনা আচ্ছা আমরা যেভাবে কাজ করি আমরা হচ্ছে নকডাউন সিস্টেমে কাজ করি নকডাউন সিস্টেমে কাজ করার মেইন ফ্যাসিলিটি হচ্ছে রানিং বাসাতেও কাজ করা আছে এবং ঢাকার বাইরেও যদি কেউ কাজ করাতে চায় সেটাও কোনো প্রবলেম হবে না এটা আমরা ফ্যাক্টরিতে রেডি করে জাস্ট সাইটে গিয়ে ইনস্টল করে দিচ্ছি আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে দেখা যাচ্ছে সার্ভিসগুলো নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কি অনলাইনে সার্ভিস নেওয়ার ব্যবস্থা আছে কিনা কেউ যদি অনলাইনে আপনাদের সাথে যোগাযোগ করতে চায় বা আপনাদের অফিস লোকেশনটা একটু বলে দিবেন আচ্ছা আমি বলে দিচ্ছি কেউ যদি আমাদের মানে আমাদের কাছ থেকে ইন্টেরিয়র সার্ভিস নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন ডিজাইন এজে আমাদের শুধু শুক্রবার বন্ধ থাকে বাকি ছয় দিন ওপেন থাকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আচ্ছা লোকেশনটা একটু বলে দিবেন লোকেশন আমাদের ডিজাইন এজের লোকেশন হচ্ছে 79/C নিউ এয়ারপোর্ট রোড চেয়ারম্যানবাড়ি বনানী ঢাকা এটা হচ্ছে মহাখালীর পরে সেতু ভবন থেকে একটু 100 গজ সামনে গেলেই হাতের বামে আচ্ছা 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 তো সেক্ষেত্রে সারা বাংলাদেশে আপনারা সার্ভিস দিচ্ছেন তাই তো আরেকটা বিষয় আমি একটু জানিয়ে রাখছি সেটা হচ্ছে কি আমাদের যেই ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করি এগুলো 5 ইয়ার্সের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে এবং সেই সাথে যেই এইচপি শুটগুলো ব্যবহার করি এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ হিটপ্রুফ এবং যে বোর্ডগুলো ব্যবহার করি এগুলো কিন্তু ভার্মিন অ্যাটাক ফ্রি কোনো ধরনের ঘুণ পোকায় আক্রমণ করবে না আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে যারা আসলে আপনারা ডিজাইন করতে যাচ্ছেন আপনার ফ্ল্যাট শুধু কি ফ্ল্যাটেরই ডিজাইন হবে না যার কেউ যদি অফিস বা দেখা যাচ্ছে কারো যদি পুরো বাড়ি ডিজাইন করতে চায় সেগুলো তো আপনারা করে দিচ্ছেন জি কেউ যদি অফিস বা বাড়ি কোনো কিছু ডিজাইন করতে চায় শোরুমে আমরা সবগুলো কাজই করে দিচ্ছি আচ্ছা আচ্ছা তো মোটামুটি ডিজাইনে যারা আসলে করতে চান ইন্টেরিয়রের সকল ধরনের কাজ কিন্তু আপনারা ডিজাইন এজের মাধ্যমে করাতে পারেন